আসসালামু আলাইকুম। ইনস্ট্যান্ট কফি শেষ, তো এখন একটু গ্রাউন্ড কফি খাওয়ার চিন্তা। তো মুখা পড়তে করতে ঝামেলা লাগতেছিল, তাই আলাদা ইয়া আজকে নতুন কোটা খুলবো, বললাম ভিডিও করি। নতুন কোটা ইলিফ্যান্ট, তো প্রথমে কোটাটা খুলে নিলাম, তারপর পরিমাণ মতো কফি নিয়ে নিতে হবে। দুই আড়াই চামচ নিয়ে নর্মাল তো না শেষ, আমরা একটা তেল গরম পানি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ওয়েট করার লাগবে। তার আগে আমরা ফিল্টার পেপারটা সাজাই নিই, একটা ছাঁকনির মধ্যে এটা প্লেস করে দেব, কারণ কফির গ্রাইন্ডগুলো এত মিহি হয় যে এটা নর্মাল ছাঁকনিতে এটা আটকানো সম্ভব হয় না, সেই জন্য ফিল্টার পেপার ইউজ করি আমি। স্কুল লাইফে তো ফিল্টার পেপার ইউজ করতে পারেন, ভার্সিটি লাইফ ইউজ করতেছি। পানি গরম হয়ে গেছে, আর পরিমাণ মতো পানি দিয়ে নেব, নিয়ে একটু নাড়াই দেবো, দিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আগে থেকে প্রস্তুত করে রাখা ফিল্টার পেপারে আমরা ধীরে ধীরে ঢালবো, যতক্ষণ পর্যন্ত ঢালা যায়। এই গ্রাউন্ড কফিটা আসলে নর্মাল ইনস্ট্যান্ট কফির মতো না, যে জাস্ট পানি ঢাললাম, গুলাইলাম, চিনি মিশাইলাম, হয়ে গেল। এটাকে একটু ভেজাল আছে, একটু স্বাদ পাওয়ার জন্য একটু ভেজাল করতেই হবে। বারবার নাড়াই দিচ্ছি জাস্ট প্রসেসটাকে স্পিড আপ করার জন্য। একবার তলানি পড়তেছে, আবার ঢালতেছি, আবার ওয়েট করতেছি কতক্ষণে নিচে নামবে সেটা, যেহেতু ফানেলটা আমার বেশি বড় না, আর কফির জিনিসপত্র খুবই এক্সপেন্সিভ হয়, এই জন্য অ্যাফোর্ড করতে পারবো না, তাই বাঙালি জোগাড়, নিজের যা আছে তাই। হয়ে গেছে মোটামুটি, এখন আমরা এটা আলাদা করে নেবো, জাস্ট এইটুকু ফিল্টার হয়ে গেলে হয়ে যাবে। এটা আমাদের ফাইনাল কফি। থ্যাংক ইউ।